নমস্কার আমি শুভ আপনারা দেখছেন ইউনিকটেক আপনারা কি ইদানিং খেয়াল করছেন যে আপনারা আগে যে সব কাজ মোবাইলে করলে তাড়াতাড়ি গরম হইতো না কিন্তু এখন দেখা যেতেছে যে আগের মতনই যদি আপনারা ইউজ করেন মোবাইলটা তবে তার তুলনায় বেশি গরম হইতেছে যদি আপনারা এমনটা আমার মতো লক্ষ্য করে থাকেন তবে এখনই কমেন্ট করে জানিয়ে দিন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো যে কেন মোবাইল তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং যদি গরম হয়ে যায় তবে কি করণীয় তাহলে প্রথমে আসে যে মোবাইল কেন গরম হয় মোবাইল অনেক কারণে গরম হয়ে থাকে তবে তার প্রধান কারণ হচ্ছে দুইটা একটা হলো মোবাইলের প্রসেসর এবং দ্বিতীয় নাম্বারটা হলো ব্যাটারি তো এই দুইটার জন্য মোবাইল গরম হয়ে থাকে যখন মোবাইলে কোনো কাজ করা হয় তবে সেই সব কাজ প্রসেসর করে থাকে যার ফলে প্রসেসরের দরকার হয় শক্তি এবং এই শক্তিটা যখন প্রসেসর ব্যবহার করে তখন সে প্রসেসরটার তাপ রিলিজ করে তো এরকম যেসব মেশিন আছে সব মেশিনই যখন কাজ করে তখন কাজ করার ফলে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ রিলিজ করে দেয় যার ফলে মোবাইলও গরম হয়ে যায় এবং আপনাদের মোবাইলটা যদি অনেক চিকুন থাকে তবে সেই মোবাইল আরও বেশি গরম হবে কারণ তাপ রিলিজ করার জন্য সেখানে কোনো জায়গা থাকে না এখন সেই ব্যাটারির দিকে ব্যাটারিও তাপ রিলিজ করে থাকে যখন আপনারা আপনাদের মোবাইলটা চার্জে লাগান এবং আপনারা মোবাইলটা যখন ব্যবহার করেন তখন চার্জ কাটতে থাকে তার ফলেও ব্যাটারি গরম হতে থাকে তো মূলত এই দুইটা কারণে মোবাইল তাড়াতাড়ি গরম হয়ে যায় তাছাড়া কিছুদিন আগেও যদি আপনারা মোবাইলটা ব্যবহার করতেন তবে দেখা যেত যে কম গরম হতো যার কারণ হলো কিছুদিন আগেও আবহাওয়াটা ঠান্ডা ছিল যার ফলে মোবাইল যদি গরমও হয়ে যেত তারপরও এটা ফিল করা যেত না কিন্তু এখন আস্তে আস্তে গরম পড়ছে যার ফলে একটু মোবাইলটা গরম হয়ে গেলে আমরা সেটা অনুভব করতে পারি যে অনেক গরম হয়ে গেছে নর্মাল কন্ডিশনে মোবাইল চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে যদি পঞ্চাশ ডিগ্রি বেশি গরম হয়ে যায় তবে সেটা ওভার হয়ে যাবে এবং এইসব ওভার এর ফলে মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে এখন আসি যে কি কি করলে আপনারা এই মোবাইল গরম হওয়া থেকে বাঁচতে পারেন প্রথমত আপনারা যখন চার্জে লাগাবেন তখন অবশ্যই মোবাইল ডাটা যদি অন থাকে সেটা অফ করে দিবেন তাছাড়া মোবাইল ডাটা মোবাইলটা বেশি গরম করে নাকি ওয়াইফাই বেশি গরম করে তার সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তার সাথে আপনারা যখন মোবাইল চার্জ দেবেন তখন মোবাইলে আপনারা কোনোরকম গেম খেলবেন না আর হেভি গেম তো ভুলেও খেলবেন না কারণ আপনারা যদি মোবাইল ফোনে গেম খেলেন তবে সেখানে তাপ উৎপন্ন হতে থাকবে যার ফলে মোবাইল দ্রুত গরম হয়ে যাবে এবং চার্জের ফলে মোবাইল গরম হতো সাথে থাকবেই মানে আপনাদের মোবাইল ডাবল গরম হতে থাকবে আর আপনারা যারা যারা মোবাইলে ব্যাক কভার ইউজ করেন তারা যখন মোবাইলটা চার্জ দিবেন তখন পারলে আপনারা ব্যাক কভারটা খুলে চার্জ দিবেন কারণ ব্যাক কভারের জন্য তাপ বের হতে পারে না যার ফলে মোবাইল আরও গরম হয়ে যায় এবং মোবাইল যদি বেশি গরম হতে থাকে তবে সেটার ইফেক্ট ব্যাটারির উপরও পড়তে থাকবে যার ফলে আপনাদের ব্যাটারি ব্যাকআপ আস্তে আস্তে কমতে থাকবে তার সাথে আপনাদের আরেকটা দিক খেয়াল রাখতে হবে যে আপনারা যেখানে মোবাইলটা চার্জ দিচ্ছেন সেখানে আবহাওয়া যদি আগে থেকে গরম থাকে তবে সেখানে আপনারা মোবাইলটা চার্জ দিবেন না তাছাড়া আপনারা যদি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান এবং তাপ যাতে কম উৎপন্ন হয় তার জন্য আপনাদের মোবাইলে প্রায় সময় বিভিন্ন রকম আপডেট আসবে তো আপনারা সেই আপডেটগুলো দিয়ে নেবেন যার ফলে আপনাদের অপটিমাইজেশন আরও ভালো হয়ে যাবে এসব ছাড়াও আপনারা লাস্ট যেই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যদি আপনাদের মোবাইলটা বেশি গরম হয়ে যায় তা হচ্ছে আপনারা মোবাইলটা সুইচ অফ করে দিতে পারেন তারপরে মোবাইলটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং আপনারা আপনাদের কাজ ভালো মতো করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলে বেশি গরম হওয়া আটকাতে পারেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাদের মোবাইল তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং ঠান্ডা করার জন্য আপনারা কি পদ্ধতি অবলম্বন করেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ